আজকে আমি তোমাদের একটা নতুন রান্নার রেসিপি দেখাবো। রান্নাটা খুব সহজ। বেগুন তো আমরা সবাই খেতে ভালোবাসি। এটা হচ্ছে বেগুনের টক ঝাল মিষ্টি, একটা ঝালও বলতে পারো বা ভর্তা টাইপেরও বলতে পারো। এতে ইনগ্রিডিয়েন্টস যেগুলো যেগুলো লাগবে আমি সেগুলো দেখাচ্ছি। কড়াতে যেমন দেখো আমি ফার্স্টে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। আর এদিকে বেগুনগুলো আমি সব নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এগুলো ভাজবো। আর এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ধনে পাতা, আদা বাটা, এটা হচ্ছে সাদা সর্ষে বাটা, আর এটা হচ্ছে গোটা জিরে আর শুকনো লঙ্কা বাটা। এই ইনগ্রিডিয়েন্টসগুলো এই রান্নাটাতে লাগবে। আর লাগবে 1 কাপ টক দই। হ্যাঁ, টক দইটা আমি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি। এখন আমি বেগুনগুলো ভেজে নিই, তারপরে আমি আবার দেখাবো। হ্যাঁ, আর একটা এরকম বড় টমেটো লাগবে। ফ্রেন্ডস দেখো আমি বেগুনগুলো সব ভেজে নিয়েছি, আর সাদা তেলের মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। ফ্রেন্ডস দেখো আমি কড়াতে আদা বাটা আর জিরে লঙ্কা বাটা এটা দিয়ে দিয়েছি। এবার আমি টমেটোটা দেবো। দেখো ফ্রেন্ডস আমি টমেটোটা দিয়ে দিয়েছি, তোমাদের তো ফার্স্টেই দেখালাম। এবার এর মধ্যে গুঁড়ো মশলার মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়েছি সামান্য, অল্প পরিমাণ নুন দিয়েছি, সামান্য পরিমাণ চিনি দিয়েছি, আর দিয়েছি এতে ধনে গুঁড়ো। আর জিরে গুঁড়ো এতে আমি দেবো না, কারণ যেহেতু জিরেটা বেটে নিয়েছিলাম শুকনো লঙ্কার সাথে, সেহেতু অতিরিক্ত জিরে পড়লে আবার তরকারিটা তেতো হয়ে যাবে। তো সেই কারণের জন্য এই গুঁড়ো মশলাগুলো এতে দিয়েছি। এবার এই টমেটোটা ভালো করে স্ম্যাশ করে নেবো, গ্রেভিটা একটু ভালো করে ঘন হবে। তারপরে আমি দেবো দইটা, দইটা দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে এটার পরে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটাটা দেবো, তারপরে দেবো দইটা, তারপর ওটাকে কষিয়ে নিয়ে তারপরে বেগুনগুলো দেবো, তারপরে কাঁচা লঙ্কা, ধনে পাতা ওপর থেকে দেবো। দেখো ফ্রেন্ডস মশলাগুলো সব পুরো একদম মেল্ট হয়ে গেছে, জিনিসটা পুরো মাখা মাখা হয়ে গেছে। হ্যাঁ, এই যে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, এইটা আমি আরেকটুখানি কষিয়ে নেবো। এটা আরেকটু কষিয়ে নিয়ে এবার দইটা দিয়ে দেবো। আর দইটা যখন দেবে ফ্রেন্ডস, তোমরা দইটা একটুখানি ভালো করে ফেটিয়ে নেবে, ফেটিয়ে নিয়ে দইটাকে দেবে। এটা খেতে খুবই ভালো হয়। তোমরা এটা পরোটা বা লুচি বা কেউ যদি মনে করো ভাতের সাথে খাবে তাও খেতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমি কাঁচা লঙ্কাগুলো এই টাইমে দিলে খুব ভালো হয়, কিন্তু আমি কাঁচা লঙ্কাগুলো এই টাইমে দেবো না, কেন আমার ভাই একদম ঝাল খায় না, তো সে ঝাল খায় না বলে লঙ্কা এনে লাস্টের দিকে দেবো যাতে না ফেটে যায়। ঠিক আছে, এবার আমি দইটা দিই। দেখো দইটা দিয়ে দিলাম, দইটা দিলে যেটা একটা মানে টক মিষ্টি যে ব্যাপারটা সেই জিনিসটা থাকে। দইটা দিয়ে তোমরা 2-3 মিনিট নাড়বে, দইটা একদম খুব ভালোভাবে এর সাথে মিশে যাবে, তেল ছাড়বে। 2-3 মিনিট নাড়া হয়ে গেলে তারপরে আমি বেগুনগুলো দেবো, এবং নামানোর আগে সামান্য একটু গরম মশলা দেবো। দেখো ফ্রেন্ডস কাইটা একদম পুরো মানে মাখা মাখা হয়ে গেছে, আর আমি একটুখানি মেথি পাতা দিলাম, তাতে করে সেন্টটা খুব ভালো হয়। অল্প পরিমাণ দেবে, বেশি দিলে আবার তেতো হয়ে যায়। হ্যাঁ, আর কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিয়েছি ভেঙে ভেঙে। আর এবার দেবো ধনে পাতা, এবার আমি বেগুনগুলো ছাড়ব। বেগুনগুলো তোমরা এইভাবে একে একে আস্তে আস্তে দেবে, একেবারে একসাথে দেবে না, তাহলে বেগুনটা যে এত সুন্দর করে ভাজা হয়েছে ডান্ডি সমেত সেটা ভেঙে যেতে পারে। হ্যাঁ,
ফ্রেন্ডস দেখো রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমি উপর থেকে অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দিয়েছি ধনেপাতা দিয়ে দিয়েছি তো তোমরাও এইভাবে রান্নাটা করো আশা করি ভালো লাগবে আর যেভাবে তোমরা সাবস্ক্রাইব করছো লাইক করছো কমেন্ট করছো ওইভাবে সবাই আমার পাশে থেকো যাতে সাবস্ক্রাইবটা আরেকটু বাড়ে যারা যারা করেছো লাইক সাবস্ক্রাইব তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আজকের মতো টাটা